গান তিনি তৈরি করেছেন ছবির জন্য উত্তম কুমারের লিপি এবং মান্নাদের কথা মাথায় রেখে। মান্নাদে তো লুফে নিলেন প্রস্তাবটি, কারণ তিনি জানতেন বাংলা গানের জগতে প্রবেশ করতে হলে উত্তম কুমারের লিপে গান গাইতেই হবে। কিন্তু রেকর্ডিং করতে গিয়ে দেখা গেল মুম্বাইয়ের সমস্ত স্টুডিও প্রায় এক মাসের জন্য অ্যাডভান্সড বুক হয়ে আছে। এদিকে এত দেরি হলে তো চলবে না। অবশেষে অনেক কষ্টে যখন একটি ডেট পাওয়া গেল, তখন আবার লতা মঙ্গেশকরের শরীর খারাপ। পরে লতা মঙ্গেশকরের শরীর যখন ভালো হলো, তখন আর তো ডেট মেলে না। শেষে মেহবুব স্টুডিওর সাউন্ড রেকর্ডিস্ট কৌশিক সাহেব পরদিন বললেন যে নওশাদ জির একটা রেকর্ডিং আছে, ওনাকে রিকোয়েস্ট করে যদি দেখা যায়, যদি ডেট ছাড়েন তাহলে কাল হয়তো রেকর্ডিং হতে পারে। মান্নাকে ছুটলেন নওশাদ সাহেবের কাছে, কিন্তু তিনি বললেন, মানে নওশাদ সাহেব বললেন, সকাল 11টা থেকে একটি অসম্ভব জরুরি রেকর্ডিং রয়েছে যেটি কোনো মতেই বাতিল করা যাবে না। যদি 11টার আগে মান্নাদের আর রেকর্ডিং করে ফেলতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই। আর সেই সময় বুঝতে পারছেন তো, একটা গানের আয়োজন মানে প্লেব্যাক আর্টিস্টরা তো বটে, এমনকি সমস্ত মিউজিক হ্যান্ড নিয়ে সম্পূর্ণ রেকর্ডিংটা হতো, মানে একটা বিশাল কর্মযজ্ঞ। তো যাই হোক, লতা মঙ্গেশকর, সুধীন দাশগুপ্ত তো বটেই, প্রত্যেক মিউজিশিয়ান, মনোহরি সিং, কে সি বাসুদেব সহ আরও অনেকেই ঠিক সময় মতো স্টুডিওতে হাজির। এবং তারপর এই ডুয়েট সংটির রেকর্ডিং হলো ওয়ান টেক ওপো, মাত্র একবারের রিহার্সেলে। এবং এই গানটি বাঙালির চিরকালীন হিট লিস্টে থেকে গেল। আমি বলছি সেই বিখ্যাত গান, কে প্রথম কাছে এসেছে, কে প্রথম ভালোবেসেছে। এই গানটি নিয়ে এবারে আসছেন প্রিয়াঙ্কা রায় এবং সঞ্জয় রায়। পরবর্তী পরিবেশনে আমরা উপভোগ করব আরও একটি পরিবেশন, না শিখা মণ্ডল এবং প্রদীপ রায়ের কণ্ঠে একটি দ্বৈত গান। মঞ্চে আসছেন প্রিয়াঙ্কা রায় এবং সঞ্জয় রায়, এবং তারপর শিখা মণ্ডল এবং প্রদীপ রায়। প্রথম কাছে এসেছি, প্রথম কাছে এসেছি, কিছুতেই পাই না ভেবে, কথা দিয়েছি
ভবি এত যখন একটি অনুভবে একটি গান গাওয়া শুরু হলো তবে এসেছি প্রথম কাছে এসেছি প্রথম যে